তুমি আসবে বলে। আয়তি ভাই এদিকে আয়। কি করবো আমি? কি করবি মানে রান্না করবি? আগে তুই ঠিক যেভাবে জুমের জন্য রান্না করতিস আজকে ঠিক সেভাবে রান্না করবি। জুমের জন্য? চুম আমার হাতে রান্না খাবে? খাবে না কেন? আচ্ছা দিপাই, না হলে তোকে আমি শুধু শুধু রান্নাঘরে ডেকে আনলাম কেন বলতো? আমি কিন্তু চুমকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ম্যানেজ করেছি, তোর কাছে খাবে বলেছে। আচ্ছা এর আগে তো চুম তোর হাতে রান্না খাবার পছন্দ করতো, ওর প্রিয় খাবার কি বলতো দিপাই? পাস্তা। পাস্তা খেতে খুব ভালোবাসে জানিস? পাস্তা? পাস্তা খেতে ভালোবাসে? পাস্তা, একটু পাস্তা, এই নে পাস্তা, চটপট জুমের জন্য বানিয়ে ফেল। সত্যি চুবা আমার হাতে রান্না খেতে রাজি হয়েছে? আমি আমি নিজের চুমকে খাইয়ে দেবো, খাবে। তুই আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছিস না তো ভাই? বল না। কি বোকার মতো বলছিস দি ভাই, তোকে সান্ত্বনা দেবো কেন? আর তাতে আমার লাভটাই বা কি হবে বলতো? কি করে পারলি বলতো? চুমকে কি সুন্দরভাবে সামলাচ্ছিস তুই, এত ভালোভাবে তো আমিও পারি না। নিজের ছেলে মেয়ে নেই তা সত্ত্বেও এত ভালো করে কি করে সামলাচ্ছিস বলতো? কি করে বলতো? আমি ঝুমের মাসি দি ভাই, আর নিজের বোনজির জন্য আমি এটুকু করতে পারবো না? প্রত্যেক মেয়ের মধ্যে একটা করে মা থাকে দি ভাই, আর জানিস তো বাচ্চারা সেটা ফিল করতে পারে। আর তাছাড়া এর আগে আমি চুমের বয়সে অনেক ছোট বাচ্চাদেরকে ট্রিটমেন্ট করেছি, আমি জানি, আমি ওদেরকে বুঝি, ওরা সত্যিকারের ভালোবাসা পেলে না সেটাকে আঁকড়ে রাখতে চায়, খুব সেন্সিটিভ হয় ওরা, অভিমানী হয়। আর ঝুমও খুব ডেলিকেট, ওরা খুব ডেলিকেট হয় জানিস তো। চুমের ক্ষেত্রে ঠিক এটাই হয়েছে, এটাই হয়েছে চুমের ক্ষেত্রে। চুম আমার উপরে খুব রাগ করে আছে রে, কিন্তু বিশ্বাস করাবে।